টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্য ও পুলিশের মামলার তিন সাক্ষীর সাত দিন করে রিমান্ড দিয়েছে কক্সবাজারের একটি আদালত। 2017 সালে কক্সবাজারের মহেশখালীতে পুলিশের কথিত ক্রসফায়ারে নিহত হন লবণচাষী আব্দুস সাত্তার। আলোচিত এই হত্যার ঘটনায় বুধবার মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভিকটিম আব্দুস সাত্তারের স্ত্রী হামিদা আক্তার। এতে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস সহ 29 জনকে আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে পুলিশের আরও পাঁচ এসআই রয়েছে। তারা হলো হারুনুর রশিদ, ইমাম হোসেন, মনিরুল ইসলাম, শাহিদুল ইসলাম ও আজিমুদ্দিন, আর প্রধান আসামি স্থানীয় ফেরদৌস বাহিনীর প্রধান ফেরদৌস। মামলার বাদী হামিদা আক্তারের অভিযোগ, 2017 সালের 14 ফেব্রুয়ারি ওয়ানকের লম্বাশিয়া এলাকায় পুলিশের গুলিতে নিহত হন স্বামী আব্দুস সাত্তার। এ ঘটনায় সে সময় থানা মামলা নেয়নি। পরে রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এফআইআর গ্রহণের আদেশ দিলেও কক্সবাজারের পুলিশ সুপার আমলে নেননি বলে অভিযোগ করেন হামিদা আক্তার। এদিকে বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যের রিমান্ডের আদেশ দেন। তারা হল সাময়িক বরখাস্ত তিন কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং এএসআই লিটন মিয়া। এই চারজনকে এর আগে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন আদালত। এছাড়া একই মামলায় মঙ্গলবার গ্রেফতার হওয়া পুলিশি মামলার তিন সাক্ষীর প্রত্যেককে সাত দিন করে রিমান্ড দেয়া হয়। তারা হলো বাহারছড়া এলাকার নুরুল আমিন, মোহাম্মদ আয়াস ও নাজিমুদ্দিন। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলা হিসাবে পরিচিত, সে মামলায় আজকে সাতজন আসামির জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর ওই সাতজনের জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। গত 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে অবসরপ্রাপ্ত মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হন। এদিকে আলোচিত এই হত্যা মামলার প্রধান তিন আসামি ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার ও এসআই নন্দলাল রক্ষিতকে কয়েকদিন আগেই 10 দিন করে রিমান্ড মঞ্জুর হলেও এখনও রিমান্ডে নেয়নি র্যাব। বাংলাভিশন নিউজ ডেস্ক।